আসসালামু আলাইকুম। হার্ট হবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ সুমন। প্রিয় গাইস, প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি রাজশাহী জেলার রাজশাহীর প্রাণকেন্দ্র রাজশাহী সিটি কর্পোরেশনের পাশে খড়খড়ি এলাকায়, যেটা আপনার পবা থানা মধ্যে পড়ে। সেটা হলো খড়খড়ি বাইপাসের পাশে ললিতাহার গ্রামের ভিতর সুন্দর একটি পার্ক গড়ে উঠেছে, সেটা হলো বাংলা বাগান। এটা আমরা রাস্তা কিছু দূর পেরিয়ে, রাস্তা কিছুটা পার হয়ে আমরা শুরুতে যেটা অসাধারণ সৌন্দর্য দেখতে পেলাম। সুন্দর ধান হয়েছে, কি ধান এটা! প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ সৌন্দর্য ধান চাষাবাদ করা হয়েছে এখানে, দেখার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে সুন্দর একটি আমরা পুকুর, যেখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ধানের ক্ষেতে পার্কে আমরা একটা সুন্দর পার্কে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কি কাদা পিচ্ছিল জায়গা, আমরা কতটা রিস্ক নিয়ে আমরা এই ভ্রমণ করছি আপনাদের দেখাবার উদ্দেশ্যে। কি ফিরে আসলা ওইদিকে গলি নাকি? গাইস, দেখতে পাচ্ছেন কি সুন্দর সিমের বাহান এটা মাচানের উপর করা হয়েছে, অপরূপ। দেখুন কি সুন্দর। উপাসদি, প্রিয় বন্ধুরা, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে জিনিসটা আমাদের মাছ থেকে প্রায় হারাতে বসেছে, লাঙ্গল গরু। যেখানে একটা কৃষক নানা গরুতে সঙ্গে নিয়ে তিনি মই দিচ্ছেন, তার মানে তিনি একটা জমি প্রস্তুতি করছেন ফসল ফলানোর জন্য। আমরা এখানে জানবো কৃষক নানা এখানে কি ফসল আসলে বুনবেন, সেটা আমরা জানবো। প্রিয় বন্ধুরা, এখন তো আর আসলে লাঙ্গল গরুর যুগ শেষ হয়ে গেছে বললেই বলা চলে, কারণ যান্ত্রিক সব বিভিন্ন চাষাবাদের যন্ত্রপাতি বের হয়ে লাঙ্গল গরুর সময় শেষ হয়ে গেছে। তবুও এই অসাধারণ দৃশ্য দেখে আমি ঠিক করলাম যে এই দৃশ্যটা আপনাদের জন্য দেখানো খুবই মনোমুগ্ধকরভাবে আশা রাখছি। কাকা কি লাগাবে? দৃশ্যটা দেখে একটু মনে ইচ্ছা হচ্ছে হয়তো আপনাদের যে এই লাঙ্গলে চড়ে বেড়ানো। প্রিয় বন্ধুরা, ইচ্ছে থাকলেও আপনি এই লাঙ্গলে চড়তে পারবেন না, কারণ এখানে অভিজ্ঞতা এটা হচ্ছে পড়ে যাবে। চলুন আমরা পার্কের গেট বাংলা বাগান দেখুন, এটা হচ্ছে নির্মাণাধীন পার্কে এখনো অবধি। চারিপাশের দৃশ্যগুলা খুবই মনোমুগ্ধকর, আপনারা দেখুন চারিদিকে কি সুন্দর দৃশ্য। এটা আসলে খালি চোখে তো অনেক বেশি ভালো লাগে। আমি যতদূর সম্ভব চেষ্টা করছি আমার এই ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যগুলো তুলে ধরার। আপনারা দেখুন এইদিকে সূর্য বিকালের ঠিক আগ পর্যন্ত, এইদিকে একটা বড় ছোট পুকুর যেখানে একটা নৌকা বাঁধ দেখালাম আপনাদেরকে। আমরা এখন সামনের দিকে যাই, দেখি আরো কি কি সুন্দর আমাদের জন্য অপেক্ষা করে আছে। গাইস দেখুন চারিদিককার দৃশ্য বিকেলটায় কত সুন্দর। আমরা একটু সামনের দিকে আমরা
দিকে যাই, তারপরে আবার এদিকটাই দেখাবো। এখানে একটা ছোট্ট বসা জায়গা আছে ছাতার মতো, দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। চারিদিকে ফুল গাছ এবং বিভিন্ন ফল ফুলের গাছের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন। এইটা নির্মাণাধীন একটা ছোট্ট পার্ক, আশা করছি এটা পূর্ণাঙ্গ নির্মাণ হলে এটা সৌন্দর্যের কোনোটাই কমতি থাকবে না। আমরা এখানকারই ভূতপাড়া বাসি। এটা আসলে কি পার্কের নামটা কি? বাংলা বাগান। বাংলা বাগান, এটা খড়খড়ি, পুরো খড়খড়ি ধরে, এটা ধরে ললিতাহার ডাক নাম খড়খড়ি। আচ্ছা, খড়খড়ি ললিতাহার। তো একটু ভিতর দিয়ে আসলে আমরা রাস্তা দিয়ে ভিতরে আসতে হলো। আসলে এখানে মূল রাস্তা সংযোগ কোথায়? মূল রাস্তা সংযোগ হলো এদিকে, যেহেতু পানি আছে। আর আপনি আসলে যে এই বিজ্ঞান কলেজ আছে, যে মেডিকেল গেট, আচ্ছা আচ্ছা, গেট দিয়ে একটা পূর্ব দিকে রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় আপনি চলে আসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদেরকে ওখানে বললো কয়েকজন, ওই রাস্তায় আসলে আপনি সোজা পার্কে চলে আসতে পারবেন। আর এটা কিছুদিন পর আসতে পারবেন, যে পানিটা কমবে, পানিটা কমবে। আসলে সুন্দর স্পট, তো এখানে আসলে পুরোভাবে চালু হলে কিন্তু মানুষজন আসবে। দেখুন সুন্দর হাঁস আকৃতির দুইটা নৌকা, পাচালিত নৌকা, এটা খুবই সুন্দর। এটা বাচ্চাদের জন্য এবং বড়রাও এখানে আসলে উঠতে পারবে। এটা তালাবদ্ধ আছে। আর এইটা বাচ্চাদের জন্য রাইডস, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন সরঞ্জাম। ভিডিও আমার চ্যানেলের জন্য করছি, আমার একটা চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল আছে। যারা টিকটক করে বেড়ায় তাদের, না আসলে আমাকে কিছু কথা বলতে হয়, এভাবেই তো প্রচার করবো, এগুলাই প্রচার হবে আপনার সঙ্গে, আপনাকে আপনারই এটা প্রচার হবে। হ্যাঁ, আপনারা শুনলেন, এটা মোটামুটি চালু হয়ে গেছিলো আসলে করোনাকালীন সময়, সবার কথা ভেবে এটা বন্ধ রাখা হয়েছিল। দৃশ্যমান আপনার দৃশ্যক এবং তার সহধর্মিনী, খুবই মনোমুগ্ধকর দৃশ্যটা, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। চলো ওই দিকটা ঘুরে দেখে একটু, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে আমাদের এলাকায়, যে এত সুন্দর আমার বাড়ির পাশে, আমি এটা আসলে কখনো অনুভব করিনি, দেখা হয়নি। আমার সে 5G বয় আমাকে তথ্যটা দিল, তো সেই সুবাদে আসা। ইনশাল্লাহ আপনারা একটা সারাটা দিন, আমি যতটা স্পট দেখলাম একটা সারাটা দিন দিন এখানে সুন্দর করে কাটানো যায়। এটা মনে হয় ল্যাট্রিন, যাই হোক, যখন পুরোপুরি চালু হবে আপনারা আসবেন, এখানে সব রকম সুবিধাই জিনে আছে তিনি বললেন। এটা হচ্ছে বাংলা বাগানের আপনার হচ্ছে পূর্ব সাইড, পূর্ব সাইডের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য।
রাইড ছিল এর ভিতরে। এখানে ঢেবার কোনো ব্যবস্থা নেই, এটা এখন তালা আমরা বন্ধ না থাক, যেহেতু বাচ্চাদের জন্য এটা আপনাদেরকে ভিতর দিয়ে দেখাচ্ছি। যদি আমি একবার দেখালাম ছোট্ট ট্রেন আর দুই তিনটা বগি দেখছেন, ছোট্ট দুইটা কিউট বাচ্চা শুশুড়ি খাচ্ছে। হ্যাঁ দারুন দারুন, এই আসতে লাগবে। নাও আসো আসো, সাবধান। এই দারুন, ছোট্টবেলার স্মৃতি দেখুন, এই যে সে 5G বয়ও আসলে খাবে। হ্যাঁ দেখেন সুসুড়ি খাচ্ছে কিভাবে মজা, সেই রকম মজা। আমারও ইচ্ছা হলো সেই দোলনাতে দোল খেতে সুসুড়ি। পা ছেড়ে দিতে হবে তাই না? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা সেই ছোট্ট বাচ্চাদের আর যেটা সুসুড়ি দোলনা সেটা ছেড়ে যাচ্ছে, আমরা দেখি আরো আকর্ষণীয় কি আছে এখানে সেটা দেখানো চেষ্টা করছি। চলুন অন্য সাইডে। এখানে আসলে অনেক কিছু ছিল, লকডাউনটা তো সারা পৃথিবী আসলে অচল করে দিয়েছিল, তবু এখানকার যারা পরিচালনার দায়িত্বে আছে তারা তো জানালো আবার এটা অন্যান্যভাবে চালু হবে। এই ছোট্ট এলাকা এটা বাংলা বাগান আমরা এখানে শেষ করবো। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর একটা অনুষ্ঠানে। সে পর্যন্ত বিজয়, আল্লাহ হাফেজ। সেই রকম লাগবে।